وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ انْعَمْتَ عَلَيْهِمْ غير المغضوب عليهم ولا الضالين. شكرا جبل امين. صدق الله العظيم، اللهم صل على سيدنا. মৌলানা মোহাম্মদ ও আলি সঈদিন মৌলান মোহাম্মদ মোদির জাওয়ার সমায় হলে বেঝাড়ের দিনটি দিও খোদা রমজানের দিও মাস বলুন আমিন রমজান মাসে মরার ইচ্ছা আছে আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসতে বলুন জুড়ে বলুন ইনশাল্লাহ রমজান মাসে মরতে হলে আপনাকে আগে তৈরি হতে হবে নাকি সে তো বাজারে গেলে যাচ্ছে একটা মেয়ে চারটে ছেলে তাকিয়ে আছে কোনটা নব কি বুঝলেন মেয়েটা মাঝখানে চতুর্দিকে চারটে মাল দাঁড়িয়ে আছে উত্তর দিকে একটা দক্ষিণ দিকে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে একটা চারজনে ভাবছে কোনটা নব এটা হচ্ছে জলসার মেলা আউজু বিল্লাহ হিমিনাস শাহিত নির্ভর জীম বলুন আউজু বিল্লাহ হিমিনাস শায়িত্ব বাবাজিরা সোনারা আলেরা সন্ধ্যা থেকে অনেক ঘুরেছেন এই ইয়াং ছেলেদের বলছি ভাই তোমরা চলে এসে বসো তোমাদের অবস্থা সরকার এমনি খারাপ করে দিয়েছে স্কুল দু বছর বন্ধ তারপরে অনলাইন ক্লাস হচ্ছে অনলাইনে ক্লাস হয় আমরা অফলাইনে গরুর মতো মার খেয়ে তারপরে মাধ্যমিক সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে গিয়ে দাঁত পড়ে গেছে আর অনলাইনে ক্লাস হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে না অনলাইনে ছেলেদের বাঁশ গুলো দেওয়া হচ্ছে কথা বুঝতে পারেছেন বাবাজি এই বাবাজিরা এগুলো কেমত সামনে তাই এই নিদর্শন দেখতে পাবেন তো যাই সে কথা পরে বলবো আল্লাহ আমাদের যেন রমজান মাসে মরা তৌফিক দান করুক বলুন আমিন কাপ কাপড় কাটবে যখন করবে গরম পানি কানে শুনতে দিও তোমার মধুর বাণী পরের ঘাতে হবে গোসল এ হাত সেদিন চলবে না বলবে সবাই আমার কথা শুধু আমি কথা বলবো না ঝামেলা শেষ আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে কবরে যা তৌফিক দান করুক বলুন আমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে খুব ভালোবেসে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তামাম বিশ্বের মধ্যে অসংখ্য জাত আছে ধর্ম আছে দল আছে মত আছে তার মধ্য থেকে যেটা আল্লাহর কাছে সেরা যেটা বিজ্ঞান সম্মত যেটা মানব সভ্যতাকে মানব সভ্যতার বিকাশ ঘটিয়েছে যে ধর্ম পোশাক পরিয়েছে যে ধর্ম মানুষকে নম্র হতে বলেছে যে ধর্ম খুন হত্যা জেনা ব্যবিচার বন্ধ করতে বলেছে যে ধর্ম সেই ইসলামের অনুসারী হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন আর কোরআনের মতো মূল্যবান কিতাব পেয়েছি ইমানের মতো মূল্যবান সম্পদ পেয়েছি শেষ জামানার নবী সাল্লামের উম্মত হওয়ার সুযোগ পেয়েছি আর এই রকম একটা সুন্দর ঠান্ডাকে উপেক্ষা করেও আমরা আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতে এখানে এসেছি সেজন্য আল্লাহর শেখানো ভাষায় সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টা ইচ্ছা করলে আমরা ঠান্ডার মধ্যে না থেকে বাড়িতে শুয়ে পড়তে পারতাম বলুন না কিন্তু আমরা যেখানে এসেছি একমাত্র কার আল্লাহর এবং তার পিয়ারা সাল্লামের উপরে সেই রসুলের উপরে সালাম পাঠ করুন সবাই সোহেবুল সাল্লাম প্রিয় ভাইরা জলসা মিলাদ মাহফিল এগুলো আমরা প্রতিনিয়ত শুনি আগে একটা পাড়ায় একটা জলসা হতো ঠিক না ভুল বলুন না এখন মোল্লারা বললে আমরা একটা দেবো লস্করা যারা গাজী সাহেব আছে তারা বললে আমরা একটা দেব বলে কি দেব বলে জলসা আর বক্তা সেরকম তাবারক সেরকম প্যান্ডেল সেরকম সাউন্ড সেরকম একদম বিশাল ব্যাপার তাই তো নাকি জলসা হয়ে গেল যাওয়ার সময় বলছে জানিস যা বলেছে না মারাত্মক বলেছে বলছে আর কিন্তু বিড়ি কথা বুঝতে কি বলছে আর বিড়ি খাচ্ছে না বক্তা দারুন বলেছে বলছে মাল বিড়ি খাচ্ছে আপনাকে কৈফা দিয়ে যেতে হবে আল্লাহর কাছে না দিয়ে যেতে পারবেন না কথা বুঝতে পেরেছেন না পারেন নেই আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ মরণের পরে আমার আর আপনার কোন পরিচয় থাকবে না একটা নাম হবে সেটা হচ্ছে লাশ মরণের পরে কি নাম হবে বলুন জোরে বলুন পরে তখন নাম হবে লাশ কবর সিগনাল দিচ্ছে আর বলছে তোর নাম হবে লাশ সেজন্য কবরে যাওয়ার আগে একটু রেডি হয়ে তৈরি হয়ে ভালো হয়ে মুসলমান হয়ে পবিত্র হয়ে আমার ঘরে যাস তোর নাম হলো লাশ আর তুই চলে যাওয়ার আগে চলে গেছে দুটো কাঁচা বাঁশ বাঁশ আগে যায় না লাশ আগে যায় আর আগে যাবে বাঁশ পরে যাবে লাশ যদি ভালো কাজ করো তাহলে ভালো তা না হলে সর্বনাশ দুনিয়ায় বলে কাজ হয় কিরকম কারোর ভাইপো যদি প্রধান হয় এমএলএ হয় বা পড়ার একটা মেম্বার হয় বুকে হাত চাপড়ে আমার সাথে লাগবি না রে আমার ভাইপো মেম্বার প্রধান সব কটা জেলে ঢোকাবো বলো না বলে না কবরে গেলে কেউ যদি বলে আমার ছেলে এমএলএ আমার দাদু এমপি আমার নানা পঞ্চায়েতের প্রধান ওখানে কিচ্ছু চলবে না ওখানে সব ক্ষমতা শেষ ওখানে গাজী বাবা এ বাবা সে বাবা মাজার বাবা পীর বাবা আর গাঁজা বাবা কোনো বাবায় কাজ চলবে না ওখানে একটাই বাবা সেটা হচ্ছে ডান্ডা বাবা কি বাবা বলুন ডান্ডা বাবা আমল যদি থাকে শান্তিতে ঘুমাবেন কেউ ডিস্টার্ব করবে না আর আমল যদি খারাপ হয় কেউ আপনাকে ছাড়বে না ওখানে আপনাকে সিদ্দিক কোরাইশি লস্কর গাজী হানাফি সাফি মালিকি হাম্বলি কে আহলে হাদিস তবলিক ফুরফুরা আজান চিস্তিয়া নারকেল ডেঙা তালতলা কোনো কিছু ওখানে চলে না ওখানে শুধু ইমান আমল ইমান এবং আমল কতটুকু কি কাজ করেছো কাজ অনুযায়ী ফায়সালা হবে ওখানে বংশ পরিচয় কোনো ফয়সালা আল্লাহ আমাদের সবাইকে যেন খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়া তৌফিক দান করে বলুন আমিন বাবাজিরা সোনারা লালেরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি জিনিস হচ্ছে ইমান সবচাইতে দামি শ্রেষ্ঠ জিনিস কি বলুন জোরে বলুন ইমান আপনার যে ইমান আছে এটাকে আপনাকে প্রমাণ করাতে হবে একটা লোক জীবিত একটা লোক মৃত এই জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কি নাই বলে লোকটা মৃত বলুন রুহু নাই বলে কি নাই রুহ ওর চোখ আছে কান আছে শরীর আছে একদম লম্বা বয়স শুয়ে আছে কেন গেলেই খেয়ে ফেলবে এত মোটা কিন্তু ভিতরে রুহু নাই রুহু নাই বলে লোকটা মৃত আর রুহু থাকলে লোকটা জোরে বলুন তো আপনি আমাদের মধ্যে যখন থাকবে ইমান তখন ইমানদারের কাজকর্ম চালচলনটা সম্পূর্ণ আলাদা হবে বলুন সুহান আল্লাহ আর ইমান যার মধ্যে থাকবে না তার জেন্দেগিটা গরু ছাগলের মতো হবে কথা মনে থাকবে ইনশাল্লাহ ইমানদার কেমন হবে তার নমুনাটা কি সুরাফ ফুরকন আমলা বলছেন ওয়া ই বাদুর মানিল্লাদিনা আলাল আরুদি ঘোনা ওয়া ইদা ফতবাহুমুল জাগি লু না সালামা ওয়াল্লাদিনা ইয়াবিতু না سجدا وقياما والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما بلون الله <سؤال> أكبر الله الكلام উনিশ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের তেষট্টি নম্বর আয়াত সুরার নাম ফুরকন কোন সুরা বলুন ফুরকন ফুরকন হচ্ছে কোরআনুল কারিমের একটা নাম কোরআন শরীফ বললে আমরা সবাই চিনি আল্লাহ তালা কোরআনের কয়েকটা নাম দিয়েছে একটা নাম হলো কিতাব কোরআনের আরেকটি নাম হলো ফুরকান কোরআনের আরেকটি নাম হলো নূর কোরআনের আরেকটি নাম হলো দিকির কোরআনের আরেকটি নাম হলো মুবিন কোরআনের আরেকটি নাম হল শিফা কোরআনের আরেকটি নাম হলো হুদা কোরআনের আরেকটি নাম হলো বুরহান কোরআনের আরেকটি নাম হলো কিতাব কোরআনের আরেকটি নাম হলো দিকিল কটা বললাম মোটামুটি কয়েকটা হয়েছে তো কোরআনের প্রথম নাম হলো কিতাব কি বলুন কিতাব বলে দলিল আলিফলা কিতাব و ضل المدة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على دم ربهم وأولئك هم المفلحون. بولون. جي. مفلحون. بولون. سبحان الله. এখানে কোরআনের নাম কিতাব বলে আল্লাহ পাক বলছেন দালিকাল কিতাব ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো ভুল নাই পৃথিবীতে এমন একটা সিলেবাস পাবেন না যে সিলেবাসের মধ্যে ভুল থাকবে না এরকম কোনো বইয়ের নাম বলতে পারবেন না যে কোনো বই আপনি পড়তে পারেন যে কোনো বই আপনি ফলো করতে পারেন ওই বইটা পড়লে ওই বইটা ফলো করলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন দুনিয়াতে আপনি শান্তিতে থাকবেন এটা পৃথিবীর কোন কিতাব বলে দেবে না কিন্তু আল্লাহ পাক বলছে দালিকাল কিতাব ওই সেই কিতাব লা রাইবা ফি ওই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই ওর মধ্যে কোন ভুল নাই আর এটাকে জীবনে আঁকড়ে ধরবে যারা আমল করবে যারা পড়বে যারা মানবে যারা ওরা সঠিক পথে থাকবে ওরা জান্নাতে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই পড়তে জানি আমরা ভাই কোরআন পড়তে পারো তোমার জানে তা আপনি কি করবো চাষবাস এইসব চাষবাস সব কিছু করুন সবাই এখানে বসে নিয়ত করুন মরণের আগে কোরান পড়ে কবরে যাব বলুন ইনশাল্লাহ বাবাজিরা সোনারা লালেরা সারাজীবন বেঁচেছিলেন একদিনও কোরান খুলে দেখার সুযোগ হলো না মরণের পরে তার মাথার কাছে বসে একবার উড়িয়ে দিচ্ছে হাফের সাপে বসা তুরে পড়ছে হউদ মিল্লাহিনা সেই ধরনের মিল্লা ইর রহমান ইরকে হোসেন বলি কী হলো মা তার পড়ছে কেন ভাই বলে উনি শুনছেন চুপ করো শুনছেন ডিস্টার্ব করো না যে মরে গেছে তার শুনিয়ে কী লাভ হবে বলুন বলুন কী লাভ হবে ষাট বছর বেঁচে ছিল তাকে যদি মসজিদে ধরে নিয়ে গিয়ে বসে বসে কোরআনটা শুনিয়ে দিতেন চল্লিশ বছর বয়সের একটা যুবক মুসলমানকে তাকে হাতে ধরে পানি দিয়ে করিয়ে ওকে যদি কোরআনটা শিখিয়ে দিতেন ও অবশ্যই মরণের আগে সংশোধন হয়ে যেত যার জীবনে কোরআন শোনানো হল না ওর মরণের পরে মাথার কাছে বসে এক খতম কেন তিরিশ খতম কোরআন পড়লে ওর জীবনে কোনো পরিবর্তন করা যায় না ঠিক এটা কিন্তু কিছু এটা কিন্তু কথাটা হজম করতে পারবে না কিছু পেটুক করে মৌলানা কথা বুঝতে পারছি যারা মেরে খায় মরে গেলে খতম ক খতম দিলি ভাই উনিশ খতম কিন্তু কোরআনটা শিখতে বলেছে শেখাতে বলেছে এখানে কোরআনের নাম হলো কিতাব পাক বলছে ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো ভুল এটাকে এটাকে মানবে যারা ফলো করবে যারা তারা বেশক জান্নাতি তাতে কোনো সন্দেহ নাই লিল মুত্তাকিন এটা মুত্তাকি ব্যক্তির জন্য হচ্ছে পথ প্রদর্শক কাদের জন্যে কোরআন জরে বলুন বেঈমানের জন্য কোরআন না কাফেরদের জন্য কোরআন না ইহুদি খ্রিস্টান নাসারা জৈন বৌদ্ধ এদের পথ প্রদর্শক কিন্তু কোরআন না কোরআন পড়বে হায়দায়েত পাবে তারা মুত্তাকি হলো যারা জরে বলুন সুবহানাল্লাহ বললে হুজুর মুত্তাকি কি করে বুঝবো বলো মুত্তা কি চিনব কি করে বলো মুত্তা কি হতে গেলে প্রথমে ইমানওয়ালা দ্বিতীয় হবে তাকওয়াওয়ালা খোদা বীরু খোদা বীরু কারা আল্লাহ পাক বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম কি হল তারা আল্লাহ গাইবের প্রতি ইমান এনেছে যারা মুত্তাকির প্রথম নমুনা পেয়েছে তারা গাইব মানে অদৃশ্যের উপরে কবরের উপরে আখেরাতের উপরে পুলসিরাতের উপরে ভালো মন্দের উপরে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি তারপর

ওয়ালিয়া উমিল টাকার উপরে নয় আখেরাতের প্রতি ঈমান আনবে যারা ভালো এবং মনদের প্রতি ঈমান আনবে যারা ঈমানদার কখনো আল্লাহকে দেখে নয় বরং নাদেকে ঈমানদার বিশ্বাস করবে কবরকে ঈমানদার বিশ্বাস করবে মরণের পরে একটা আখেরাতে একটা জীবন আছে এটাকে ঈমানদার বিশ্বাস করবে বেঈমানে বিশ্বাস করবে না বেঈমান কাপের কোনোদিন বিশ্বাস করবে মরে গেলে একটা জীবন আছে বিশ্বাস করে মানুষ বললো ভাই লোকটা কষ্ট পাচ্ছিল মারা গেছে যাক জীবন শেষ হয়ে গেছে আরে জীবন তো শুরু হয়েছে হবে ইমানদারের কাছে দুনিয়াটা তুচ্ছ মিথ্যা এর চার পয়সা দাম ইমানদাররা দেয় না কিন্তু কাফেরদের কাছে দুনিয়াটা সবচাইতে বড় সম্পদ আপনারা কি বলছেন বলুন ওরা জানে এখানে ঘর এখানে বাড়ি এখানে টাকা এখানে পয়সা দুতলা ঘর একটা দামি দশ লাখ টাকার গাড়ি আর একটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারে যদি একটা চাকরি পেয়ে যায় না মারাত্মক ব্যাপার আল্লাহ বলছে ওদের বাড়তে দাও কাফেরদের কাছে দুনিয়াটা বিশাল কিন্তু ইমানদাররা দুনিয়াকে চার পয়সা দাম দেয় না তাদের টার্গেট হচ্ছে আখেরাত বলুন সুভান আল্লাহ আমাদের টার্গেট দুনিয়া না আখেরাত এই বাবাজিরা দুনিয়ায় কার গাড়ি হলো বাড়ি হলো টাকা হলো পয়সা হলো কে ঘর মারতে পারলো ওসব কোনো ব্যাপার না মরণের পরে আমার আল্লাহকে আমি রাজি খুশি করে যেতে পারলাম কিনা এটা হচ্ছে ইমানদারদের কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহ দিনা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি অদৃশ্যের উপরে ইমান আন যারা কবরের কাছে গেছি কিন্তু আজাব চোখে দেখি নাই জাহান নামের আয়াত পড়েছি কিন্তু জাহান নাম চোখে দেখি নাই জান্নাত চোখে দেখি নাই শুধু আল্লাহর উপরে বিশ্বাস করে ইমান এনেছে যার যারা মুত্তাকি কি হলো তারা বলুস ভান আল্লাহ আর আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ওরা ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থনা হবে ওরা ক্ষমা হয়ে যাবে ওদের ক্ষমা করে দেয়া হবে বলুন সুহান আল্লাহ ইন্নাল্লা দিন এখানে গাইফ ছিল ওখানে গোয়াইফ কথা বুঝতে পারছেন এখানে গায়েবের প্রতি যারা ই আনবে কোরআনের প্রথমে বলে দিয়েছে আর এই যে আয়াতটা বলছে এটা উনত্রিশ নম্বর নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের একদম নয় নম্বর পৃষ্ঠা আল্লাহ কি বলছে নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করবে যারা আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম আমি আল্লাহ পাক তাদের বলে দিলাম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবির আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা জাহান নামকে না দেখে বিশ্বাস করবে যারা আখেরাত কে না দেখে বিশ্বাস করবে যারা আমি আল্লাহ বললাম আমি তাদের ক্ষমা করে দেব আর আমার কাছে তাদের জন্য বড় পুরস্কারে তাদের পুরস্কৃত করে দেব অনেকে বলছে ভাই যা দেখি না তা বিশ্বাস করি না ভাই কিরকম ঠিক বলেছো বললে ইয়াস যা দেখি না তা বিশ্বাস করি না কিরকম ভাই বলেন না যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় আচ্ছা আপনারা কি বলছেন বলুন যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় আরে হ্যাঁ না বলুন বলে কি বোকা মৌলবি যা দেখা যায় না বিশ্বাস করা যায় কারেন্ট কারেন্টের তার দেখেছি কিন্তু ওর ভিতরে শক্তিটা ওটা দেখেছি না হাত দিয়ে দিন দেখা যায় ও কারেন্ট বিশ্বাস করে অক্সিজেন জীবনের চোখে দেখে না অক্সিজেন বিশ্বাস করে না করে না করোনা কখনো চোখে দেখেছেন কথা বলেন কিন্তু বিশ্বাস করেন না করেন না এমন বিশ্বাস করে ওই একটা নয় তিনটে মাস পরে গেছে তিনটে মানে দম ফেলতে পারছে না মোষের মতো গলা ফুলে যাচ্ছে তাও দেখি তিনটে মাস এর নাইনটি ফাইভ শুধু ভাওতাবাজি চলছে ভাওতাবাজি কথা বুঝতে পেরেছেন করোনা যখন প্রথম বার হলো বললে মাস্ক পরতে হবে মাস্ক আবার কি মাস্ক বললেন এন নাইনটি ফাইভ ওটা পরলে আর করোনা ফরোনা কিছু ঢুকবে না ভালো আর সব নামাজি হাজি গাজি পাজি কি বুঝলেন শিক্ষিত অশিক্ষিত ম্যাথর সে চাকরিওয়ালা এমনি লোক সবাই একটা করে দেখি মুখে পড়ে হয়েছে ভালো তার কিছুক্ষণ পরে বললো শুধু মাস্ক পরলে হবে না এবার হাত দিয়ে যাতে করোনা না ছড়িয়ে পড়ে স্যানিটাইজ করতে হবে কি করতে হবে বলো স্যানিটাইজার দেখি সব পকেটে 10 এমএল ফুচ ফুচ এটা কি রে ভাই বললে এটা স্যানিটাইজার হুজুর ব্যবহার করো করলে হাতে করোনা ঢুকবে না তাহলে তোমার নাক দিয়ে মাল ঢুকে যাবে ভিতরে বাহ ভালো মাস্ক পরে তারপরে দেখলাম করোনা হু করে বাড়ছে আজকে 10000 কাল বললো 13000 লাভ দিয়ে বাড়ছে টেলিভিশন চ্যানেলগুলো এই দালালগুলো গোলামগুলো সরকারের দালালগুলো বলছে যে করোনা লাফিয়ে বাড়ছে বুঝতে পারছেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার মানে মাস্ক পরে যখন করোনা বাড়ছে বুঝতে হবে যে মাস্ক দিয়ে করোনা আটকায় যদি বলো না ওটা মিথ্যা তারপরে বললো মাস্ক পরতে হবে হাত স্যানিটাইজ করতে হবে সেই সাথে সাথে কি করতে হবে সোশ্যাল ডিস্টেন্স একটা বাইকে তিনজন আসলো তিন বন্ধু মসজিদে নামাজ পড়ছে এই তুই ওখানে দাঁড়া তুই দু ফুট তুই দু ফুট তিনজনে কপুট যেটা বলো আর বাইকটা কপুট চোদ্দ ফুট তাই তো কত কত ধরনের গাঁজা খেলে দেবে এই বুদ্ধি মানুষের মাথায় আসে এই বাবাজিরা একটা বাইকে তিনজন ঢুকছে অফিসে তিন বন্ধু যাচ্ছে একটা একটা বাইকে তিনটে অফিসার যাচ্ছে তিনজনের ডিউটি করছে ছ হাত দূরে ছ ফুট দূরে বাহ হয়ে গেল তারপরে বললো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কি ভ্যাকসিন কোভ্যাকসিন আর একটা হচ্ছে কোভিডশিল এখানে ফা এখানে ফা দুটো মাল নিল নেওয়ার পরে বললে কি হলো ভাই এখন বলছে সরকার সেদিন মমতা ব্যানার্জি প্রশ্ন করছিলেন কয়েকটা সাংবাদিককে যে যারা ভ্যাকসিন নিয়েছে আনন্দবাজার পত্রিকা আজ থেকে দশ দিন আগে খুলে দেখুন ভ্যাকসিন যারা নিয়েছে একশোর মধ্যে ছিয়াশি জন তারা আবার নতুন করে আক্রান্ত হচ্ছে এটা কি আমি সত্য বলছি না মিছে কথা বলছি যদি আমার কথাটা ভুলে একজন দাঁড়িয়ে উঠে আমার কানটা টেনে মোলে দেবেন এই মিডিয়ার সামনে আমি কিছু বলবো না প্রমাণ করুন যে আপনি মিথ্যা কথা বলছেন যারা ভ্যাকসিন নিয়েছে তারা বেশি আমি নতুন করে তারা আক্রান্ত হচ্ছে তার মানে ভ্যাকসিনটাও ভুয়ো ছিল তারপরে সরকার বলল লকডাউন কি ডাউন বলো লকডাউন হলো কিন্তু মদের দোকান বন্ধ হলো না তার মানে মদ জীবনে করোনা লকডাউন স্কুল বন্ধ বন্ধ হলো কলেজ বাজার বন্ধ হলো কিন্তু সিনেমা হল বন্ধ তার মানে করোনা খুব নামাজি হাজির সাহেব করোনা ও ভুল করে কখনো সিনেমায় আলহাস করোনা কি বলছেন বলুন ও সিনেমা হলে যাবে না মদের দোকানে যাবে না করোনা খুব শিক্ষিত ওই এত শিক্ষিত করোনা ভুল করে কখনো স্কুল কলেজে পা বাড়ায় না যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কি বুঝলেন বলুন করোনা কখনো ভুল করে দেখবেন মেলা পার্বণে ঢোকে না এই গত এক সপ্তাহ আগে তিরিশ লক্ষ লোক নিয়ে গঙ্গা সাগরে মেলা হলো ভারতবর্ষের জমিন থেকে বিভিন্ন স্টেট থেকে লক্ষ লক্ষ মানুষ ভক্তরা গঙ্গা সাগরে তিরিশ লক্ষ লোক মেলা করল ওখানে করোনা ছিল জোরে বলো সরকার বলল নোনা পানি করোনা থাকে না সুবান বলুন নোনা পানি নাকি করোনা থাকে না কি বুঝলেন বলুন এই বাবাজিরা কিরকম ধাপবাজি চলছে বুঝতে পারছেন তার মানে পুরোটা হচ্ছে একটা ঘটলা কেস আর এই যে মাস্ক আর টিআই জানার অধিকারে জানা হয়েছে যে আমাদের দেশ পরিষ্কার বলে দিয়েছে সংবিধান এবং সেই সাথে সাথে দেশের আইন যে মাস্ক পরা কোনো জনগণের জন্য বাধ্যতামূলক নয় কথা বুঝতে পেরেছেন কিন্তু আজকের পুলিশের কিছু সংখ্যক সবাই না কিছু সংখ্যক পুলিশ গরিব মানুষকে একটা খেটেকা মানুষ একটা রিক্সা চালক ভ্যান চালক একটা মুটে একটা লেবার শ্রমিক এই মাছ কই মাছ ধর মাছ নাই বলে পাঁচশো ছশো টাকা খাট ধরে আদায় করছে না করে না এই জোরে বলো এটা সম্পূর্ণ দুর্নীতি সম্পূর্ণ করাপশন দেশের সংবিধান দেশের আইন যেখানে মাছ পড়তে বাধ্যতামূলক করে নাই সেখানে তুমি টাকা নে আর কে মাস্কে করোনা আটকায় না কথা বুঝতে পেরেছেন সুতরাং সারা বিশ্বব্যাপী গরিবকে শেষ করে দেওয়ার একটা বড় টার্গেট হচ্ছে করোনা আপনারা কি বলছেন বলুন বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা বিশ্বের বড় বড় সায়েন্টিস্টরা তারা গবেষণা করে দেখেছে সর্দি কাশি জ্বর ম্যালেরিয়া টাইফয়েড অন্যান্য যেমন রোগ করোনা ঠিক এই রকম একটা এছাড়া এছাড়া তেমন বেশি কিছু না সরকার বলল টেন কমিয়ে দাও দিলে তাহলে করোনা কমে যাবে ট্রেন কমালে ভিড় বাড়ে না কমে যেখানে কুড়িটা ট্রেন সেখানে দশটা ট্রেন এবার এই দশটা ট্রেনের লোকগুলো কি ট্রেনে ছাদে উঠবে ট্রেনের ভিতরে ঢুকবে তাহলে ভিড় বাড়বে না কমবে এখানে করোনা কমছে আবার করোনা এত নামাজি এত পরেশগার এত মুত্তা কি যে এশার নামাজের পর থেকে করোনা ঠিক রাত দশটার সময় বার হয় আর ফজরের পাঁচটার পরে করোনা চলে যায় বুঝতে পারছেন রাত্রে বেলা করোনা বার হয় আমরা বুঝতে পেরেছি বিশ্বব্যাপী এটা একটা ষড়যন্ত্র বিশ্বের বড় বড় পুঁজিবাদরা এরা চায় না যে গরিব মানুষ বেঁচে থাকুক কারণ আপনার মতো আমার মতো মানুষ অনলাইনে মাল কেনে না আপনার মতো আমার মতো মানুষ সামান্য কিছু হলে ব্লাড টেস্ট করে না আমার মতো আপনার মতো মানুষ সামান্য কিছু হলে এরা অনলাইন থেকে মাল কিনবে না আমাদের আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়ার মতো পয়সা আমাদের নাই আমরা আমাদের ছেলে মেয়েদের অনলাইনে পড়াশোনা করাতে পারি না তাই আমার মতো আপনার মতো আবর্জনা গরিবকে পৃথিবী থেকে বাঁচিয়ে রাখবে না আর লকডাউন হলে গরিব মানুষ প্রতিবাদ করে ধনী শিক্ষিত কেউ মধ্যবিত্ত চাকরিজীবী পেনশন ওয়ালা জীবনে প্রতিবাদ কোনদিন দেখেছেন ছ মাস লকডাউনে মাস্টারদের মাইনে কেটে নিয়েছে সরকারি চাকরিজীবীদের মাইনে কেটে নিয়েছে তাদের বাড়িয়ে দিয়েছে আর বলে বসে বসে খাওয়া মরছে গরিবরা আমি আব্দুল্লাহ জুবায়ের বলে দিয়ে যাচ্ছি করোনা হচ্ছে একটা বড় ধরনের ভাঁওতাবাজি এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র বিশ্বের মধ্যে গরিব মানুষের মেরে দেওয়া সবচাইতে বড় ষড়যন্ত্রের নাম কি বলুন জোরে বলুন করো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন তবে আমরা বিশ্বাস করি কার উপরে জোরে বলুন দুটো বছর স্কুল বন্ধ ভেবেছেন কখনো ছেলে মেয়েদের অবস্থা কোথায় চলে যাচ্ছে দুটো বছর হয়ে গেল সরকারের যদি হুঁশ থাকতো অবিলম্বে স্কুলগুলো খুলে দিত সরকার মদের দোকান খুললো সরকার মেলা করছে গঙ্গাসাগরে সবকিছু করছে আজকে জনগণ আমরা চুপচাপ বসে আছি কেউ কোনো প্রতিবাদ করছি না প্রতিবাদ করলে পুলিশ ধরে নিয়ে যাবে রে জেলখাটা প্রত্যেকটা নবীর সুন্নাত বলুন আল্লাহ তুমি মুসলমান তুমি প্রতিবাদী হবে তোমার জীবনটা যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দাও তোমার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু তুমি বিনা হিসেবে জান্নাত বলুন সুহান আল্লাহ আমরা সেই বিশ্বাস করি যাকে দেখি না কথা বুঝতে পেরেছেন আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা কেয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে দেখা করবে বলুন না সহান আল্লাহ মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় কোয়ালিটি হলো ওল্লাদিন আই উ মিন বিল গয়বি ওয়াই মু না সলাতা মুত্তাকির দ্বিতীয় কোয়ালিটি হল নামাজি হবে মুত্তাকিব ব্যক্তি কখন হবে নামাজই হবে নাফ মুত্তাকির তৃতীয় কোয়ালিটি হল ওয়ামিম্মা রজাকোনা উম ইনফিকুন তাদের যে সম্পদ দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি এটা আল্লাহ রাস্তায় খরচ করবে ওল্লা দিনাফ বিমা অল্লা

পাঁচক নামাজ পড়ে কিন্তু বউকে ধরে অত্যাচার করে এরকম লোক আছে না নাই মুত্তা কি না রকম বড় বড় দাড়ি তাহার পড়ে আবার আসতে করে বউ পেটায় এরকম লোক আছে আপনাদের পড়ায় মাথা নাড়ছে তার মানে মালা আছে কি এই বাবাজিরা অত্যাচার করা যাবে না মুত্তাকির চরিত্র কেমন হবে হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলো হুজুর মুত্তা আমরা কাকে বলবো এই পর্যন্ত এক হাত দাঁড়ি মাথায় চোদ্দ হাত পাকড়ি পা পর্যন্ত পাঞ্জাবি তাহার কাজা করে না ওকে কি আমরা মুত্তা বলে ডাকতে পারি না ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু বললেন মুত্তাকির মুত্তা সেই ব্যক্তিকে বুঝতে হবে মুত্তাকির নমুনা কিরকম তিনি বলছেন একজন মানুষ গায়ে পোশাক পরে আছে তিনি যদি কোন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যায় সরু একটা রাস্তা ন্যারো রোড সরু রাস্তা দুপাশে কাঁটা যুক্ত রাস্তা তার মাঝখান থেকে লোকটা যদি চলে যায় গায়ে পোশাক থাকলে ওই ব্যক্তি এত সাবধানে যাবে যেন পোশাক এর মধ্যে থেকে কাঁটা তাকে টেনে না ধরে তার পোশাক যেন কাঁটা লেগে ছিঁড়ে না যায় যেভাবে আটো সাটো হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে পার হবে মোমেন বান্দা ঠিক তেমন করে জীবন যাপন করবে ডান দিকে অবৈধ নারী হাত ছানি দেবে বান্দিকে মদের দোকান থেকে ডেকে মদ তুলে দেবে সামনে গিয়ে দেখবে সুদের আড়ত সেখান থেকে ইমানদারদের সামনে হাত চানি আসবে দামি সম্পদের হাত চানি আসবে নেতা হওয়ার লোক দেখানো হবে পৃথিবীর এইভাবে পৃথিবীর উপর থেকে আবার কাম হয়ে পার হয়ে যখন মৃত্যু মুখে পৌঁছে যাবে দুনিয়া করবে কিন্তু দুনিয়ার ধোকায় পড়বে না আর এই ব্যক্তি মোমেন হয়ে কবরে যাবে ওকে কেউ আটকাতে পারবে বলুন সুহান দুনিয়া করবে কিন্তু ফাঁদে পা দেবে না তাহলে কোরআনের একটা নাম কি বললাম কিতাব কি নাম বললাম বলুন কিতাব কোরআনের প্রথম নাম আবার আল্লাহ পাক বলছে কেয়ামতের দিন তোমাদের হাতে একটা কিতাব দেব ওটাও কিতাব কি কিতাব ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু ইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মাউশুরা ইকরা কিতাবাক বুঝতে এই যে কিতাব কোরআন কিতাব আর রাতে আমাদের হাতে একটা কি দেবে বলো

আল্লাহ তালা শোনাচ্ছে তুমি সারা জীবন যে কাজগুলি করেছ তুমি ভাবছো এখানে সিসি ক্যামেরা নাই তুমি ভাবছো আমার কথাগুলি রেকর্ড হয় না তাই যা খুশি তাই করছি বান্দা আমি আল্লাহ তোমার গলায় একটা রেকর্ড মেশিন বসিয়ে রেখেছি কে রেকর্ড করছেন জোরে বলুন মাল বিক্রি করতে গিয়ে চালের মধ্যে পাথর পাইল দিলাম দেনা দেনা দুধের মধ্যে পানি মিশিয়ে দিলাম মাছটা রং লাগিয়ে পচা টাটকা বলে বার করে দিলাম আপেলের আপেলটা কম দামি মাল দামি বলে ঝেড়ে দিলাম ধানের মধ্যে পাইল দিয়ে বিক্রি করে দিলাম সবজিতে পানি মেরে দামি বিক্রি করে দিলাম এটা কেউ দেখলো না কিন্তু কে দেখেছে জোরে বলো অফিসে গিয়ে চেয়ারে বসে আছি সরকার বেতন দিচ্ছে সরকার পেনশন দেবে সরকার তার সমস্ত মেডিকেল দিচ্ছে তারপরে ঘুষ খাচ্ছে এরকম অফিসার আছে না নাই জরে বলো এই অফিসার মনে করছে পৃথিবীতে কেউ দেখে না কিন্তু প্রত্যেকটি কথা প্রত্যেকটি সবকিছু কে রেকর্ড করছে আল্লাহ পাক বলছে তোমার গলায় একটা অদৃশ্য রেকর্ড মেশিন আমি আল্লাহ বসিয়ে রেখেছি তুমি কি করছো না করছো সবগুলো তাতে অডিও এবং ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে আর কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে তোমার জন্য কোনো সাক্ষী লাগবে না সেদিন আমি তোমার সাক্ষী হিসাবে তোমাকে আমি দাঁড় করাবো মিথ্যা সাক্ষী দেওয়ার লোক সমাজে আছে না নেই জোরে বলুন না নামাজি পরেশগার লোক মুখে একদম এত বড় দাড়ি তাহার কাজা করে না পাড়ার ছেলেরা পার্টির লোক এসে বলছে ভাই বিপদে পড়ে গেছি পাঁচ হাজার টাকা দেব কালকের আদালতে উঠে তুই ওই লোকটার বিরুদ্ধে একটু মিথ্যা সাক্ষী দিবি বলে কি বলতে বল বলছে তুই একটু গিয়ে বলবি যে যখন মার্ডার হয় আমি সেই সময় ওখানে দাঁড়িয়েছিলাম আমার সামনে মার্ডার হয়েছে বলতে পারি নামাজ পড়ি ভাই একবার করে বলবি বলে তুই লেবে চলে আসবি পাঁচ টাকা পেয়ে যাবি তবে করে দিবি কি বুঝতে পারলেন বলুন বললে দাঁড়িয়ে আছে বুঝলাক দাঁড়িয়ে আছে বড় একটা মাছ পরে নিবি আর কেউ দেখা পাবে দাঁড়িয়ে কি বলে ঠিক আছে কত দিব বলে পাঁচ হাজার দেবো বলে ঠিক আছে বলে ওটা পাঁচ না ওটা দশ করে দিস তো একটা মিথ্যা মামলা করতে গেলে আরো পাঁচটা মিথ্যা সাক্ষী দরকার হয় না হয় না আরে জোরে বলুন না দশ হাজার টাকা দিয়ে নামাজিকে ধরে যখন কাঠগোড়ায় তুলে দেয়া গল্প তখন যশ জিজ্ঞাসা করছে সত্যি করে বলো তুমি ওখানে ছিলে আমি নিজের চোখে দেখেছি কত টাকা এই জোরে বলো কত টাকায় বিক্রি হলো এ মনে করছে কেউ দেখে না আল্লাহ পাক বলছে তুমি আজকে মিথ্যা কথা বলতে পারো মিথ্যা প্রলোভনে পড়ে তোমার জীবনটা ঈমানটা তুমি নষ্ট করে দিতে পারো কিন্তু কিয়ামতের দিন মুখ সেদিন তোমার চলবে না সেদিন কি চলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আহা কোরআন সাক্ষী দিচ্ছে কোথায় তেইশ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের পঁয়ষট্টি নম্বর আয়াত সূরা নাম সূরা ইয়াসিন কুরআন শরীফে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কিয়ামতের দিন বান্দা এই দুনিয়াতে যেমন কোটে উড়ে দাঁড়িয়ে নিজের মুসলমান ভাইয়ের বিরুদ্ধে অতএব একটা গরীব মানুষের বিরুদ্ধে একটা নিরীহ মানুষকে ফাঁসানোর জন্য 10000 টাকাকে মুখে দাড়ি নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেল খাটিয়েছে এই কিয়ামতের দিন আল্লাহর সামনে বুকে হাত চাপড়ে বলবে আল্লাহ আমি যেগুলো করেছিলাম সেগুলো সত্য আমি মদের আড্ডায় যেতাম না মিছে কথা আমি বলতাম না আমি ফজরে প্রথম কাতারে নামাজ পড়েছি বোনের সম্পত্তি আমি মেরে খাই নাই আল্লাহ আমি একদম সুফিসায়ে মানুষ ছিলাম আর আমার বিরুদ্ধে যে অপরাধগুলি এগুলো তারা বানিয়ে বানিয়ে লিখেছে আল্লাহ পাক বলবে ইক্র কিতাবাক সেই কিতাব মনে আছে তোর সামনে কিতাবটা ফেলে দিচ্ছি তুই পড় হে বান্দা তোর কিতাবগুলো পড়ে নে 2022 সালের পয়লা জানুয়ারি থেকে একদম সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা বছরের প্রতিদিনের কি কি করেছি সবগুলো হিসাবগুলো মিল করে নে বান্দা যখন দেখবে সব হিসাব মিল হয়ে গেছে তখন বলবে আল্লাহ সব বুঝতে পারছি কিন্তু এগুলো ফেরেস তারা বানিয়ে লিখেছে এগুলো বানানো তো আল্লাহ বলবে ঠিক আছে দাঁড়া মুখটা বন্ধ করে দি আল্লাহর কাছে রিমোট আছে না নেই বাড়িতে এসার সময় মেয়েরা সিরিয়াল দেখে তবে আপনাদের মেয়েরা খুব ভালো কি বুঝলেন কোরআন শরীফ একদম এসার নামাজের আগে থেকে মাগরিবের পরে সবাই পড়তে বসে তাই তো নাকি আর আমার খাওয়া হয়ে গেছে অসুবিধা নেই যা খুশি বলে যাবো কোনো অসুবিধা নেই খাওয়া তো সেরে নিয়েছি এসেই একবার ডাল আর ডিম ভাজা আর আলু ভাজা আর এরকম বড় মাছ কি বুঝলেন আর বিফ একদম ছা খাওয়া হয়ে গেছে যা বলবো মেয়েরাও কিছু বলতে পারবে না এ বাবাজিরা মাগরিবের নামাজের পরে মেয়েরা কোরআন পড়ে আপনাদের পড়া মেয়েগুলো সব কোরআন পড়ে আমাদের ওই দক্ষিণ চব্বিশ বারাইপুরের কথা বলছি ওখানকার মেয়েগুলো সন্ধ্যা হলে একদম এই বড় সাইজের রিমোট নিয়ে বসে বসে কন্ট্রোল করছে হঠাৎ করে এসে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাড়ির মুরব্বি বলে যাই বৌমা বন্ধ কর বন্ধ কর আজান হচ্ছে ও টুপ করে বসে রিমোটটা নিয়ে মিউট করে দিল তার মানে ছবি হবে সাউন্ড হবে না কথা বুঝতে পারছেন এটাকে কি বলে মিউট ছবি হচ্ছে একদম ফাটাফাটি কেল্লা ফাতে ফাটা কষ্ট চলছে কিন্তু সাউন্ড হবে না এটা কি হয়ে গেল মিউট হয়ে গেল আল্লাহ পাক যখন দেখবে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিচে কথা বলছে আল্লাহ পাক মেরে দিল তখন মুখ নড়বে শব্দ বার এটা আল্লাহ করতে পারে না পারে না মুখ নড়বে কিন্তু সাউন্ড নাই মনে হয়েছিল কোথায় গেল রে আল্লাহ বলে বেশ সাউন্ড শেষ পুরো মিউট একদম সাইলেন্স মুডে ফেলে দিয়েছি যখন সাইলেন্ট হয়ে যাবে হাত দুটো বলবে কি বলবে সাক্ষী দেবে আমরা আমরা যারা যারা নামাজি কলেমা পড়া মুসলমান। ঠান্ডার সময় ঠান্ডা পানিতে আপনি যে হাত দিয়ে উজু করে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়েছেন হাত কিন্তু আপনার পক্ষে সাক্ষী দেবে হাত বলবে রব্বুল আলামিন গ্রামের সবাই মানুষ যখন ঘুমিয়েছিল তোমার মান্ধাটি ফজরের সময় উঠে ঠান্ডা পানিতে হাত দিয়ে উজু করে আল্লাহর ঘরে গিয়ে যখন দুরাকাত নামাজ পড়েছে ওই হাতে যেন জাঙার নামের আগুন তুমি লাগতে দিও না বলুন না সুবহানাল্লাহ আল্লাহ

কিন্তু টাচ করে না আমি আল্লাহ ওকে রাতে খেতে দেবো আর হাত ও সেদিন পক্ষে সাক্ষী দেবে বলো সুবাহ আল্লাহ যারা টেলিভিশনের রিমোট প্রতিদিন ধরে না মোবাইল সারা দিন খোঁজায় না বরং সারা দিনের মধ্যে সময় পেলে আল্লাহর কোরআন নিয়ে বসে যায় আর কোরআন খুলে সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসরাত মুস্তাকিম কোরান কিন্তু আপনার পক্ষে সাক্ষী দেবে কালামুল্লাহ বলবে রব্বানা সারা দিন সময় করে প্রত্যেক দিন কম এক ঘন্টা যখন সুযোগ পেত নামাজের পার্টিটা পেতে তোমার কালাম নিয়ে বসে যেত আর কোরান পড়তো জাহান নামের আয়াত জান্নাতের আয়াত পড়ত আমি কালামুল্লার উপরে যে হাত কাজ করেছে আল্লাহ এই হাতে তুমি জাহান নামের আগুন লাগতে দিও না হাত সেদিন কথা বলবে আর কি বলবে হাত সেদিন বলবে এই হাত দিয়ে দান করেছিল এই হাত দিয়ে তাজবি পড়েছিল এই হাত দিয়ে জিকির করেছিল এই হাত দিয়ে বেনামাজি ধরে আল্লাহর ঘরে জুড়ে দিয়েছিল এই হাতে যেন জাহান নামের আগুন লাগতে দিও না এটা নামাজিদের হাত না বেঈমানদের এটা ইমানদারদের না কাফের হাত জোরে বলো ইমানদারদের হাত এবার কাফেরদের হাত বলবে রব্বানা এই হাত দিয়ে সারা জীবন কখনো কোরআন খুলে দেখার সুযোগ হলো না এই হাত দিয়ে কখনো উজু করে নাই এই হাত দিয়ে কখনো মসজিদে প্রবেশ করলো না এই হাত দিয়ে আল্লাহু আকবার বলে জীবনে নামাজ পড়লো না তার নিজের ভাই না মারা গেছে এই হাত দিয়ে দশ টাকা কখনো দিল না রব্বানা আমি আল্লাহ পাক আমাকে আপনি মুখ খুলতে বলেছেন আমি হাতর বিপক্ষে চলে যাচ্ছি আছি ওর পক্ষে কিন্তু সেজন্য খুব সাবধান হাত বিপক্ষে চলে যাবে যা যা করছেন হাত সব সাক্ষী কে সাক্ষী বলো একটা ফিঙ্গার প্রিন্ট দামি মোবাইল কিনেছেন মোবাইল নাই এরকম কি আছেন হাত যে তার মোবাইল নাই বলতে পারবেন যে আমার মোবাইল নাই আপনার বাড়িতে নাই বাড়িতে আছে বাড়িতে না এরকম লোকwidetilde নেই সে মঙ্গল গ্রহে আছে কি বুঝলেন এই বাবা জি যার বাড়িতে মোবাইল নেই এরকম একটা হাত ফোন দেখি আমি একটা মোবাইল কিনে দিয়ে দেবো যা সময় ইনশাআল্লাহ আছে যা বাড়িতে এক পিস মাল নাই ওটা নিবে বলে দিচ্ছে কি এই বাবা জিরা উনি বুঝতে পাচ্ছেন একটু মেন্টাল সমস্যা আছে যাই হোক বাদ দিন কি শোনাচ্ছিলাম মোবাইল মোবাইলের সামনে অথবা পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটাকে কি বলে এখানে হাত দিলে কি কি বলে বলে বলো প্রিন্ট আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ জুবাইর শেখ আমার এখানে দেখছেন দশটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল এ হাতে পাঁচটা আঙ্গুল টোটাল কটা আপনাদের কটা বারোটা নাকি সবার দশটা এখন এই আঙ্গুল দিয়ে আমি এখানে সেটিং করে রেখেছি কি সেটিং এখানে হাত দিলে সঙ্গে সঙ্গে এই দেখো লাইট জ্বলছে বুঝতে পারছেন লাইট পুরো বন্ধ কিন্তু হাত দিলে কি লাইট জ্বলছে আপনি যদি সারা দিন এর পিছনে হাত দিয়ে দিয়ে হাত যদি ঘষে রক্ত বার করে দেন এই ফোন লক খুলতে পারবেন প্রত্যেকের ফোনে প্রত্যেকের আঙ্গুল দিয়ে কি করা আছে ফিঙ্গারপ্রিন্ট টাস করলে খুলে যাবে কথা বুঝতে পারছেন না পারছেন না আমি এবছর ত্রিপুরা রাজ্যে থেকে ফিরছিলাম ফ্লাইটে অনেকবার হয় ত্রিপুরা রাজ্যে আসার আগে প্লেন বাকি আছে প্রায় সব চেকিং হয়ে গেছে এবার ভিতরে প্রবেশ করে টয়লেটে গেলাম টয়লেট থেকে হয় একটু মুখ হাত পা একটু ওয়াশ করবো ওয়াশরুমে গিয়ে দেখি এই যে বেসিন থাকে বেসিনের উপর একটা পানির কল রয়েছে এরকম ঘুরছি ঘুরছে দেখি পানি পড়ে না খারাপ নাকি রে তলায় দেখলাম একটা ফিঙ্গারপ্রিন্ট কি সিস্টেম এখন টিপলাম করে পানি পড়ছে একদম যতটুকু ব্যবহার হয়ে গেল আবার প্রেস করলাম বন্ধ হয়ে গেল কথা বুঝতে পারছেন কি সিস্টেম বুঝতে পারছেন আপনারা প্রত্যেকের ফোনে প্রত্যেকের আঙ্গুল দিলেই লক খুলে যাবে আর ফোনের মধ্যে যত ইনফরমেশন তথ্য যা কিছু আছে সেটা আপনার ফোনে আপনি দেখতে পাবেন এটা প্রত্যেকের আলাদা না প্রত্যেকের এক কথা বলছেন না ডান হাতের আঙ্গুল যদি ফোনে করে রাখেন দিলে খুলবে তার নাম হচ্ছে আল্লাহ বলুন সুহান আল্লাহ এটা বান্দার দ্বারায় যদি এত বড় একটা জিনিস আবিষ্কার করা সম্ভব হয় এই আল্লাহ কি পারবে না কে দিন আঙ্গুল দিয়ে কথা বলাতে বলাতে পারবে কি না আঙ্গুল হাত আপনার বিপক্ষে চলে যাবে টপ 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 করে সেদিন বলে দেবে আর সেদিন কিতাবে কি লেখা আছে পড়ে দেবে ওটা কিন্তু কোরআন না ওটা আপনার আমল নামা ওর নাম কি বলুন কিতাব ওটার নাম কি কিতাব ইমানদার মুসলমান নামাজি কলেমা পড়া যারা এই কিতাবটা ডান হাতে পাবে তারা আর কাফের বেঈমানদের কিতাব কোন হাতে আসবে জুড়ে বলো যখন বাম হাতে কিতাব আসবে ওখানে কিতাব মানে হিসাবের কিতাব যখন বাম হাতে কিতাব আসবে কাফেররা সেদিন বলবে ফা আম্মা ওয়া আমমান উতিয়া কিতাবা হুবিসি malihi ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া 29 নম্বর পারা সূরার নাম সূরা হাক্কাহ একদম পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত থেকে শুরু বাকি কথাগুলি আল্লাহ পাক শোনাচ্ছে কলেমা পড়া মুসলমানের হিসাবগুলি গুলি সামনের দিক থেকে উড়ে ডান হাতে চলে আসবে বলো সুহান আল্লাহ আর নামাজি লোকের হিসাবগুলি গুলি ইমানদারদের হিসাবও সেদিন সহজ হয়ে যাবে বলুন না সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম নামাজের শেষে যখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন দোয়া করতেন দোয়া করতেন বলতেন আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও বলো সুবাহ আল্লাহ আপনারা প্রত্যেক নামাজের শেষে কিংবা যখন মোনাজাত করবেন হাত তুলে বলবেন আল্লাহ হাসিবিনী

করতে পারবে না কাফেরদের বেঈমান মুশরিকদের পিছন দিক দিয়ে বাম হাতে যখন কিতাব আসবে তখন তারা বলবে ও লাম উতা তাক তারা বলবে হায় আফসোস যদি কিতাব আমাদের হাতে না আসত কতই না ভালো হত ইয়ালাইতানি তার চোখের সামনে নামাজে ইমানদার ব্যক্তির কিতাবটা ডান হাতে এসেছে তারও মানে সুসংবাদ এসেছে জান্নাতের জোরে বলুন ডান হাতে কিতাব মানে কিসের লক্ষণ জোরে বলো জান্নাতের ইমানদারদের নমুনা সহজ হিসাবের নমুনা আল্লাহর রাজি খুশি করার নমুনা আর বামহাতে কিতাব মানে কিসের নমুনা নামের সিগনাল রেড সিগন্যাল বুঝতে হচ্ছেন রেড সিগন্যালের নমুনা বাম হাতে যার কিতাব আসবে বুঝতে হবে ওর মার বন্ধ হবে না তখন বলবে ইয়া লাইতানি হায় আফসোস লাম উতা কিতাবিয়া যদি আমার কিতাবটা না দেয়া হত যদি আমার হিসাবটা না দেয়া হত কতই না ভালো হত মা আগনা আননি মালিয়া আমার মাল কোন কাজে লাগলো না এটা কিতাব আল্লাহ পাক সেই কেয়ামতের দিন আমাদের সবাইকে তার বান্দা হিসাবে যেন ডান হাতে কিতাব দান করেন বলুন আমিন তাহলে কোরআনের একটা নাম কি বললাম বলুন কিতাব কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকির কি নাম বলো জিকির এই যে আমরা জিকির করি না আল্লাহ 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 জিকির মানে হচ্ছে স্মরণ জিকির মানে কি জরে বলুন স্মরণ নামাজের অপর নাম হচ্ছে জিকির বলুন সুবহান আল্লাহ

উ যে বলছিলাম এটাও কিতাব বুঝতে পারছেন কথা উতলু ইলাই কামিনাল কিতাব নবী আপনার উপরে যে কিতাব দেওয়া হয়েছে ওটা পড়ুন তার মানে কি পড়ুন জ নবী আপনি কোরান পড়ুন আর সাথে সাথে আল্লাহ বাকস শুনিয়ে দিচ্ছে যে ও আকিমি সলাত কোরান শুধু পড়লে হবে না সাথে সাথে নামাজ কায়েম করুন। ইন্নাসলা তাতানঘাব আনিীল ফঘসাা ইমাল মুনকার নিশ্সব দেগে নামাজ সমস্ত রকম খারাপ পাপা চারও থেকে বাচাতে পারেস্ুভানমবাহ। মানুষকে ভালো পথে আনতে পারে নামাজ মদের হাত থেকে জেনার হাত থেকে সুদের হাত থেকে ঘুষের হাত থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন একজন নামাজি যখন সঠিকভাবে নামাজ পড়বে তার মধ্য থেকে এগুলো সব মুছে যাবে বলুন না আর এই নামাজকে আল্লাহ কি বলছে এখানে নামাজের অপর নাম কি দিকির আবার দেখুন নামাজের অপর নাম জিকির আল্লাহ আবার কোরআন অন্য জায়গায় কি বলেছে কি বলেছে দেখো ইয়া আইয়ুগাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামু আঠাশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে দশ নম্বর নাম সুরা জুমা হে বিশ্বাস ইমানদারেরা যখন জুমার দিনে তোমার জুমার ঘরে আজান হবে কাজ ব্যবসা বাণিজ্য বন্ধ করে যত দ্রুত তুমি আল্লাহর দিকে জিকিরের দিকে চলে আসবে জিকির মানে হলো বলুন আল্লাহ আবার কোরআনের অপর নাম হচ্ছে কি বলেছি বলুন জিকির একটা কিতাব বলেছি কোরআনের অপর নাম আরেকটা নাম কি জিকির কারণ সবচাইতে বড় জিকির হলো নামাজ সবচাইতে বড় জিকির কি নামাজ আরেকটা জিকির হলো কুরান তেল বললে উজুর জিকির নাম কুরানের আরেকটা নাম জিকির কোথায় দলিল আছে বলো কুরান বলছে ইন্না নাহানু না দে ইন্না লাহু লাহা ফিজু চোদ্দ নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা সাত ছয় নম্বর লাইনের নয় নম্বর আর সুরার নাম সুরাল হাইজুর আল্লাহ পাক বলছে ইন্না নাহানু। নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি কোরআন নাজিল করেছি কি কিন্তু আল্লাহ এখানে কোরআন বলে নাই আল্লাহ বলে নাই যে ইন্না নাহনা নাজিলুল কোরআন বলে নাই কি বলেছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা বুঝতে পাচ্ছেন নাজ্জালনা যিকরা নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সম্পূর্ণ নিজে হাতে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিআমদি কোরআনকে হেফাজত করবেন কে আল্লাহ সারা বিশ্বের বেঈমান কাফের মুশরিকদের প্রথম টার্গেট হচ্ছে কোরআন কত বুঝতে পারছেন এদের টার্গেট হচ্ছে কোরআন এরা জানে মুসলমানদের হাত থেকে যদি কোরআন ছিনিয়ে নিতে পারি মুসলিম জাতির কাছ থেকে যদি কিতাবটা কেড়ে নিতে পারি সেই দিন আমরা জয়ী হতে পারবো তবে ইনশাল্লাহ কেমন পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে বলুন ইনশাল্লাহ ভারতবর্ষের জমিনে আমার বাপ আপনার বাপ আপনার দাদু মুঘলরা সাড়ে সাতশো বছর আটশত বছর রাজত্ব করেছিল ততদিন যতদিন কোরআন হাতে ছিল যেদিন কোরআন ছেড়ে গান বাজনার দিকে সিনেমার দিকে নর্তকির দিকে নারীর দিকে মদের দিকে জেনার দিকে ব্যবীচারের দিকে যেদিন থেকে হাত বাড়ালো সেদিন ঘাট ধাক্কা মেরে আল্লাহ রাজ সিংহাসন থেকে ক্ষমতা কেড়ে গোলাম বানিয়ে দিল বুঝতে না পারেন তাই আজকের বিশ্বের সমস্ত ইহুদিরা তাদের প্রধান টার্গেট হচ্ছে মুসলমানদের কিতাব কোরআন আগে প্রত্যেকটা বাড়িতে নামাজের পরে মেয়েরা সন্ধ্যার পরে করে কোরআন পড়তো ইহুদি খ্রিস্টান দেখলো তো মুসলমানদের মধ্যে ইমান বেড়ে যাচ্ছে আমল বেড়ে যাচ্ছে সন্ধ্যার পরে করে ডিসেন্টেনার মাধ্যমে সিরিয়াল মাধ্যমে চালু করে দিল হাজার হাজার কোটি কোটি নামাজি মহিলা ওই সিরিয়াল দেখার জন্য কোরআন করে দিয়েছে সন্ধ্যা সাতটার আগে একদম রান্না করে তরকারি গরম করে বিছানা মুশারি রেডি করে স্বামীর জন্য ভাত আলাদা করে বেড়ে রেডি করে ও নিজে একা বসে বসে সাতটা থেকে রাত নটা পর্যন্ত একটা মিনিট পরে নয় বরং পাঁচ মিনিট আগে রিমোট নিয়ে সিরিয়াল চালু হওয়ার আগেই বসে যায় এই প্ল্যানটা কাদের জোরে বলো খ্রিস্টানি হুদি বেঈমান মুশরিকদের এরা জানে এই মুসলমান মেয়েগুলি যদি কোরআন পড়ে এরা স্বামী ভক্ত হবে এরা যদি কোরআন পড়ে এদের সন্তান নামাজি হবে এরা যদি কোরআন পড়ে এদের মধ্যে মানবতা থাকবে এরা যদি সন্ধ্যার পরে কোরআন পড়ে আল্লাহর সাহায্যটা ডাইরেক্ট পাবে এরা যদি কোরআন পড়ে এরা হাত তুললে দোয়া কবুল হবে এরা যদি কোরআন পড়ে আবার হয়তো ক্ষমতা এসে যেতে পারে এরা যদি কোরআন পড়ে এদের বাড়ির মধ্যে কোনো পাপাচার নতুন পাপ সৃষ্টি করা যাবে না তাই ঠিক সন্ধ্যা সাতটা থেকে নটা আটটা দশটা পর্যন্ত এমন সিরিয়াল চালু করে দাও ও কোরআন নিচে পড়ে গেলেও কোনো মহিলা খবর রাখবে না কি বলছেন বলুন এই বাবাজি আপনারা কি বলছেন বলুন ঠিক বলছি না ভুল বলছি কাফেরদের চূড়ান্ত সিদ্ধান্ত কোরআন ছিনিয়ে নাও ছেলেদের হাত থেকে কোরআন কেড়ে নাও আমাদের যুবক ছেলেদের হাতে আগে ছেলেরা কোরআন পড়তো সময় পেলে এখন একটা জেনারেশন ধ্বংস করে দেওয়ার জন্য আমি একটু আগে পরিষ্কার করে বলেছি বিশ্বের মধ্যে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে এডুকেশন ধ্বংস করে দাও আসলে লকডাউন না আসলে এডুকেশন ডাউন স্কুল ডাউন কলেজ ডাউন বিশ্ববিদ্যালয় ডাউন মানুষ যখন শত শত ছেলে গ্রাজুয়েশন পাস করে বসে আছে এমএ পাস করে বসে আছে তারা যখন চাকরি দিচ্ছে পরীক্ষা দিচ্ছে যখন চাকরি পাচ্ছে না তারা রাস্তায় নেবে প্রতিবাদ করবে সরকার বললে এই জিনিস বেশি দিন চলতে দেওয়া যাবে না প্রতিবাদের কোমর ভেঙে দাও পাঁচ বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দাও আর যেন কেউ চাকরির জন্য রেল অবরোধ না করতে পারে দেখছেন না বিহারে রেল জ্বলছে দেখেছেন না আজকে দেখেছেন না দেখেন নাই ওটা কোন রাজ্যে বিহারে মনে সম্মত নাকি ছাত্র ছাত্রীরা আন্দোলন করে রেলে আগুন দিয়েছে সরকার ভালো করেই জানে যে একটা পাড়ায় যখন দশটা গ্রাজুয়েশন ছাত্র থাকবে দশটা এম এ কমপ্লিট করা ছাত্র থাকবে তারা চাকরির জন্য প্রতিবাদ করবে এই প্রতিবাদের আওয়াজ আর না জীবনে কেউ করতে পারে সবে দু বছর হয়েছে আরো করোনার নাম করে তিনটে বছর এই পাঁচটা বছর যখন স্কুল কলেজ বন্ধ থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আর বার হবে না আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছাত্র যদি বার হয় ও মাধ্যমিক পাস করেছে মাধ্যমিক বানানটা বলতে পারবে না ঠিক বলছি না ভুল বলছি এ দেখেছেন না টিভিতে ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে অনলাইনে লাভাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেবো তো একজন সাংবাদিক রিপোর্টার বললে মাধ্যমিক স্পেরিক বারান্ডা বলো বলতে পারেন না কি বুঝলেন বলুন কতটা গভীর ষড়যন্ত্র বুঝতে পারছেন এই বাবাজিরা যখন স্কুল কলেজ বন্ধ দেশে শিক্ষার হার কমে যাচ্ছে অশিক্ষিত যখন বাড়বে মাতাল কমবে না বাড়বে বাড়বে তো মাতাল মানে কি মতখর মাননীয় মদখোর সাহেব বুঝ তো মাননীয় মদখোর সাহেব আগে মদ খোর মদ খেয়ে সে গোপনে মাতলামি করত এখন মদ খেয়ে সে প্রকাশ্য বুক খুলে বলছে ওই মদ কইতে কি করবে বলছে না বলে না আর মদ যারা খায় মদ যারা বিক্রি করে মদের লাইসেন্স দ্বারা দেয় মদের লাভাংশ যারা ব্যবহার করে মদ বিক্রি সহযোগিতা যারা করে নবী বললেন তারা গজব প্রাপ্ত প্রাপ্ত তারা কখনো জান্নাতে যেত না বললেন আগে মত করে মিষ্টি গুলো আলেম মৌলবি হুজুরদের দেখলে হুজুর একটু দোয়া করুন কি দোয়া ভাই হুজুর আমার স্বামী বিয়ের পরে এত পয়সা উপার্জন করতো এত টাকা সম্পদ আনতো কিন্তু বিয়ে করে যখন একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে একটা অসৎ চরিত্র বন্ধুর সঙ্গে মিশে ও একদম আর নামাজ পড়ে না ব্যবসা বাণিজ্য ছেড়েই দিয়েছে এখন মোটামুটি দু চার টাকা যা ইনকাম করে সবজি বিক্রি করে ওই গোটা মাল খেয়ে বাড়ি ফিরে আসে কথা বুঝতে পারছেন এই বুঝতে পারছেন না বলেন না আগে দোয়া চাইতে এসে ইদানিং কলে এই পাঁচ বছর আট বছর দেখছি মত করে দৃষ্টিগুলো কিন্তু কেউ এসে দোয়া চাইছে না কি ব্যাপারে একটু খবর নিতে হবে তো সব কি ভালো হয়ে গেল সবকি পিশা হয়ে গেল মত করবউ নাকি এটা মত করবউ সেদিন এসে বয়স্ক মহিলা বলে বাবা তোমার চাচার জন্য খুব দোয়া করছি তুমিও দোয়া করো কি দোয়া চাচা ভালো হয়ে যায় ভালো হয়ে গেছে এই দোয়া নাকি বলে না কি দোয়া বলে দোয়া করে যেন মালটা তাআদালি মরে মানে কেন চাইতে দোয়া বললে বাবা এতদিন দোয়া করতাম আল্লাহ আমার স্বামীকে হেদায়েত করো হেফাজত করো মদদ থেকে বাঁচিয়ে দাও আর এখন নামাজ পড়ে দোয়া করি রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লামtagফিরলানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ আমার স্বামী তিন বছর মদপান করছে আরও 5 বছর মদপান করে যেন দুটো ফুসফুস ও ফুলসফুস যেন নষ্ট হয় দুটো কিডনি যেন যেন নষ্ট হয় ওর একেবারে কলি যা যেন পোচে যায় বাকলে যেন মরে যায় মূললে তবে 2 লাখ পাব মত করমলে সরকার কত দেবে একটা শিক্ষিত ছেলে যদি চাকরির জন্য আত্মহত্যা করে মরে কত টাকা দেবে টাকা পাবে উল্টো কেস হয়ে যাবে সুইসাইড করলে কি বলছেন বলুন এই বাবাজিরা একটা চাশি যদি চাষের দাম না পেয়ে যদি আত্মহত্যা করে মরে তার বিরুদ্ধে কেস হবে একটা গরিব মানুষ মেয়ের বিয়ে দিতে পারছে না চারটে মেয়ে বিয়ে দিতে পারছে না অভাবে অভাবের যদি বিষ মরে সুইসাইড করে মারে ওর বিরুদ্ধে কেস হবে কিন্তু যদি যদি মাতাল মাতলামি করে মরে সরকার বলছে দু লাখ টাকা নিয়ে তোরা শান্তিতে থাক কর মারবে না কমবে জোরে বলো আমি আবদুল্লাহ কেন আমার বাপ কেন তার বাপে এসে অবস করলেও মদ বন্ধ হবে না সরকার যেভাবে মদ বিক্রি ঢালাভাবে ভাবে লাইসেন্স দিয়ে যাচ্ছে আর মরে খেলে মরলে খেয়ে অ্যাক্সিডেন্ট করে মরলেই দু লাখ টাকা আপনি মদের বিরুদ্ধে কি বক্তব্য করবেন বলুন কিছু কিছু জায়গায় গেলে কিছু মদের বিরুদ্ধে বলুন মদের বিরুদ্ধে বললে হবে তোমরা যে কাজগুলো যে সরকারের ভোট দিচ্ছ তাকে মদ বন্ধ করতে বলো আমি বলে বক্তব্য করে বন্ধ করার কে আমার আগে কত কোটি কোটি বক্তা মদের বিরুদ্ধে বলে তারা কবরে চলে গেছে কবর পচে কবর শুকিয়ে ঘাস একদম সে ঘাস গরুতে খেয়ে সে গরুতেও মরে গেছে তারপরেও মদ বন্ধ হয় নাই বাবাজিদা সোনা লালেরা এই যে আমাদের যুবক ছেলে এদের নামাজি হওয়ার কথা ছিল এদের কোরআন পণ্য কথা ছিল এদের মসজিদে যাওয়ার দরকার ছিল এরা আলেমদের সঙ্গে ঘোরার দরকার ছিল এরা সৎ সঙ্গে ঘোরার ছিল এই ছেলেগুলিকে হাতে মোবাইল তুলে দেয়া হলো আর মোবাইলের মধ্যে যতটুকু সময় পায় ছেলেরা ফ্রি ফায়ার আর পাবজি আছে না নেই আপনি বাপ জন্ম দিয়েছেন আপনার কথা শুনে ছেলেগুলো আমি চিনি না বাপ যদি মাথায় মুকুর মারে শুনবে না বাদ যদি খাওয়া বন্ধ করে দেয় তাও খাওয়া বন্ধ করে দুদিন না খেয়ে রোজা করবে কিন্তু পাবজি ছাড়বে না এর দোষ সম্পূর্ণ সরকারের নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম ধ্বংস করে দেওয়ার জন্য আন্তর্জাতিক মানে ষড়যন্ত্র হচ্ছে আবিষ্কার হচ্ছে আপনার কি বলুন তো ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম আগে এসার নামাজের পরে ছেলেরা মেয়েরা শুয়ে পড়তো ফজরের নামাজের পরে নামাজটা মসজিদে পড়ে কাজে বার হয়ে যেত এখন এসার নামাজ পড়ে ঘরে দরজা দিয়ে কানে হেডফোন দিয়ে ওই পাবজি ওই ফ্রি ফায়ার খেলতে শুরু করলো রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত বাপ তাহারদের নামাজ পড়তে রাত দুটোর সময় উঠে ইস্তিকে বলছে পড়ে নি আল্লাহ আমাদের যেন জান্নাত নসিব পরে তো বলে উঠেছে পয়েন্টটা বললে ওপরে আচ্ছা বা তুমি গোসল করো এটা উজু করো এসে দেখছে পাশের ঘরে জানলা একটু ছেলে জানলা খোলা আছে ওই যে আঠারো বছরের ছেলেটা আর হাতে এই সাইজের মাল নিয়ে আসছে ওটা কি বলতো মোবাইল ওই লেপের ভিতর থেকে কম্বল এর ভিতর থেকে আওয়াজ আসছে মার 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 মর 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 মা মনে করছে ঘরে শিয়াল ঢুকলো না কি গো বলছে নাড়ির শেয়াল ঢুক নেই ভিতরে বলছি বাবা কি হয়েছে মার মার করছে কার মারতে চাইছিস ওই যে বাবা বাবা যে হ্যাঁ বাবা কী হয়েছে বল আর কি কী হয়েছে বল বললো আমরা গেম খেলছি গেম রাত বারোটার সময় লেপের ভিতরে মারামারি চলছে দোষকার সরকারের দোষকার এইটাকে যারা সমাজে ব্যবহার করাচ্ছে সমাজে ছয় লাভ করে দিচ্ছে তারা আমাদের করণীয় কি আমাদের ছেলেদের হাতে মোবাইল না তুলে দিয়ে বাচ্চা বয়সে আমাদের ছেলেদের হাতে আমরা কোরআন তুলে দিয়ে তাকে কোরআনের হাফেজ বানাবো বলুন ইনশাআল্লাহ ্লা বাসনাচ্ছে না নান নাজজাল্লাহদ করা ইনা আলা হোলা হাফি জুল আমি আল্লাহ কোরআন না জিল করেছি। আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। মুসানবর উপরে যে কিতাব ছিল তার নাম। ঈসা ইসানাবির উপরে যে কিতাব ছিল তার নাম নবীর ইঞ্জিল যে কিতাব আসমানি এসেছিল ওটার নাম এই তিনটি দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই এই সমস্ত পৃথিবী থেকে পর্দা নিয়ে কেউ মারা গেছে কেউ উপরে আল্লাহর কাছে চলে গেছে এই নবীগুলি চলে যাওয়ার পরে তাদের কিতাবগুলো বিকৃতি হয়ে গেছে অরিজিনাল ইঞ্জিল পাবেন না অরিজিনাল তাওরাত পাবেন না অরিজিনাল যাবুর বছর আগে আমার চলে গেছে সেদিন যে কিতাব ছিল সেদিন যে জিকির ছিল সেদিন যে কোরআন ছিল এই কোরআন আছে না পরিবর্তন হয়েছে আফগানিস্তানের যে কোরআন পশ্চিমবাংলায় কি আলাদা কোরআন বাংলাদেশে যে কুরআন পাবেন আবার কাশ্মীরে গিয়ে সেই কুরআন পাবেন আবার আমেরিকায় গিয়ে সেই কুরআন রাশিয়ায় গিয়ে সেই কুরআন সারা বিশ্বের মধ্যে একটা কিতাব একটা শব্দ কিন্তু এদিকুদিক হবে না আল্লাহ বলছে যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে যতদিন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উদিত হবে না পৃথিবী যতদিন প্রলয় না হবে ততদিন পর্যন্ত কিতাবের দায়িত্ব এই জিকিরের দায়িত্ব কুরআনের দায়িত্ব আমি আল্লাহ আমরা নিজেই হেফাজত করব জোরে বলো সুবহানাল্লাহ হেফাজত করব কাকে দিয়ে হাফেজি কোরআন দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই আমি সে কমিটি ছেলেদের একটু দুধের ব্যবস্থা করতে বলেছিলাম বা চা সে কোথায় গেল ভাই সে বেজরা ছেলেগুলো সব পালিয়ে চলে গেল নাকি ভাই একটু চা আনতে বলেছিলাম একটু ব্যবস্থা করো গো কারণ এই গলা হচ্ছে আমাদের মূল যন্ত্র আপনারা কি বলছেন বলুন এর উপরে আমাদের আল্লাহর উপরে ভরসা বাকিটা গলার উপরে আমার তোর হাত দিয়ে এরকম মারামারি করলে আপনার আমার বক্তব্য শুনবেন না গলা চালাতে হবে কথা বুঝতে পারছেন কোন পাগলের যতক্ষণ বলতে হবে ক্লিন অ্যান্ড নিট পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টি ভাষায় সুললিত কণ্ঠে তেলোয়াত করলে তবে মানুষ শুনবে আল্লাহ আমাদের সবার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুক বলুন আমিন আজকে খুব ঠান্ডা তো তো দেখি আপনাদের গলা বসেছে নাকি ধরে আছে একটু দেখি তুকবির দিন তো দেখি না রাই তেকবীর আওয়াজ ঠিক আছে আর মুরুব্বি আব্বা জান বলছে আওয়াজ ঠিক আছে আপনারা কি বলছেন আওয়াজ জোরে হয়েছে এ বাবা আর একটু উনি বলছেন আরেকটু একটু হওয়ার দরকার মানে আপডেট লোক নারাই তকবীর এটা হচ্ছে সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান আর এই স্লোগান নবীর জামানায় প্রথমকে দিয়েছিল জানেন হজরত ওমর ফারুক বলুন সুবহানাল্লাহ যেদিন নবী ইসলাম প্রচার করছিল গোপনে গোপনে প্রকাশ্য কলেমা বলতে পারতো না প্রকাশ্য দাঁড়িয়ে আর টুপি আই এম মুসলিম এটা যেদিন প্রকাশ করতে পারতো না আমি কোরান বিশ্বাস করি নবীর হাতে বায়াত গ্রহণ করেছি নবীকে নবী বলে মানি এক আল্লাহকে আল্লা বলে মানি এটা মক্কার জমিনে যেদিন প্রকাশ করার কেউ ছিল না আর ওমর ফারুক যেদিন মুসলমান হলেন সেদিন কাবা শরীফের অদূরে গোপনে উমর ফারুক বললেন আল্লাহ কি বললেন জোরে বলুন আপনাদের যা আওয়াজ মনে হয় সব লোকগুলো বিজেপি হয়ে গেছে কি উমর ফারুক এত জোরে চিৎকার করলেন মক্কার বড় বড় বেদিন লোকগুলি ঘর থেকে বার হয়েছে কি হলো এত জোরে কি চিৎকার করলো রে শব্দ কেউ চিৎকার করলো উমর ফারুক বললেন হেরসুল আপনি সত্য নাকি মিথ্যা রসুল বলেন অবশ্যই বারহাক সত্য আল্লাহ সত্য অবশ্যই কোরআন সত্য অবশ্যই আল্লাহ সত্য কোরআন সত্য রসুল সত্য তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে কেন এবার প্রকাশ্য তাকবির দেবো প্রকাশ্য নামাজ পড়বো জোরে বলুন না সুহান আল্লাহ সেদিন থেকে জোরে তাকবির আল্লাহ আকবার মুসলমানের শ্রেষ্ঠ স্লোগান না রাই তাকবির অনেক লোক কিন্তু আওয়াজ চেপে রেখেছে কি বুঝলে রুমাল চিল্লাচ্ছে না মানে যা হচ্ছে পাশ থেকে হোক এরা খুব চালাক বুঝতে পারছেন এরা খুব চালাক তবে এই মজলিসে বসে মুসলমান হয়ে যারা জোরে আল্লাহ সন্তুষ্টির জন্য তুকবির দিতে পারলো না আমার মনে হয় তাদের ইমানটা একদম লো পাওয়ার হয়ে গেছে ফুল পাওয়ারে আছে না কথা বুঝতে পারছেন দুর্বল আছে শরীর দুর্বল লোক বিছানা থেকে উঠতে পারে ওইরকম রকম ইমান জাবড়ে গেছে জোরে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আমিন কি শোনাচ্ছিলাম এই যে কোরআনটাকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আর কোরআনের অপার নাম কি বলুন দিকির এখানে বলেছে কিভাবে হেফাজত করবে পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন পৃথিবীর প্রথম হাফেজ জোরে বলুন আবু বাকার সিদ্দি গোমর ফারুক উসমান আলী তারাও হাফেজ ছিলেন নবীর একজন নিষ্টি হাফেজা ছিলেন তার নাম হলো আম্মাজান আয়েশা জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম হাফেজকারী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর উপরে যখন কোরআন টুক টুক করে নাজিল হচ্ছে আমার নবী দ্রুত পড়ে ফেলছে যেন কোরআন না ভুলে যায় আল্লাহ পাক দেখছেন নবী দ্রুত পড়তে গিয়ে নবীর ঠোঁটটা খুব তাড়াতাড়ি ওঠানামা করছে জিবরাইল পাঠিয়ে

জিব্রাইল আলাম গিয়েছে ও গিয়ে আপনার পাশে একবার তেল করবে আর আপনি শুনে একবার পড়বেন ওটা আপনার সিনার মধ্যে আমি আল্লাহ মরণ পর্যন্ত জমিয়ে দেব রমজান শরীফের মাস আসলে আমরা তো ইফতার নিয়ে ব্যবস্থা করি রমজান মাস আসলে আমরা কি ইফতার করব কি খাবো এই চিন্তা মুসলমানেরা করে না বলুন নামাজ পড়ে বলছে ব্যাগটা দে কোন মাছ আনবো ইলিশ আনবো কি চিকেন আনবো না বিফ আনবো বলে একদম এমন ভালো একটা মাছ বাজার থেকে কিনে আনবে যেন সন্ধ্যাবেলা জমিয়ে খেতে পারি বুঝতে পারছেন আর সন্ধ্যা ইফতার কি সরকম আইটেম এফতার খেতে খেতে ভাই আপনি এখানে বসুন একটু মাঝে মাঝে দিতে হবে বসুন কি পালিয়ে যাবেন আরেকটা চেয়ার আনুন এখানে বসুন আপনি এটা আমার দশ মিনিট পরে পরে লাগে কিন্তু এটা না এক দেড় ঘন্টা লাস্ট টাইম চলে যাওয়ার সময় হয়ে আসছে এই বাবাজিরা আল্লাহ নবী রমজান মাসে কি করতে আমরা কি করি পার্থক্য দেখুন অল্প করে একদম দশ এম এল ঢেলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের মাস আসলে জিব্রাইল নবীর কাছে এসে বসতেন আর এক বছর নবীর উপরে যতটুকু কোরআন এসেছে নবী জিব্রাইলকে শোনাতেন জিব্রাইল আমার নবীকে শোনাতেন জোরে বলুন আমরা রমজান মাসে ব্যাগ নিয়ে আচরের পর বার হয়ে পড়ি আচরের সময় বাজার করে বাড়ি ঢুকছে কিসের বাজার ইফতার এনেছি ভোরের সাহারির বাজার করেছি কিন্তু মুসলমানের কাটছিল রমজান শরীফের মাস শুরু হলে কোরআন নিয়ে বসে যাওয়া এটা মনে রাখবেন ইনশাআল্লাহ যে যত কোরআন পড়তে পারে রমজানে কারণ এই মাসে কোরআন পড়লে 10টা নেকি পাবে রমজানে কোরআন পড়লে ওটাকে 70 গুণ বেশি নেকি জোরে বলুন সুহান নবীজি তারা হুড়া করছেন আল্লাহ পাক বলছেন নবী তারা হুড়া করবেন না আস্তে 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 পড়ুন কারণ গোটা কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি কিভাবে নেব একটা ছেলে যখন তিন বছর চার বছর কথা বলতে শেখে আপনি ছেলের বাপ আপনার প্রধান দায়িত্ব ওই ছেলেকে স্কুলে অবশ্যই পাঠাবেন ওকে কেজিতে অবশ্যই পাঠাবেন ওকে কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার রাজ নীতি বিন সবকে যা করবেন কিন্তু ছেলের প্রথম যে শিক্ষা দেবেন ওই শিক্ষা হলো কুরআনের শিক্ষা আপনার ছেলে প্রথমে মক্তবে হাফেজ হবে প্রথমে মাদ্রাসায় কুরআন মুখস্ত করবে কুরআন যখন মুখস্ত করে সিনার মধ্যে কুরআন থাকবে ও ডাক্তার হতে গেলে কখনো বেঈমানি করে টাকা ঝাড়বে না